হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল একেস ফ্যামিলি। দেখো বন্ধুরা, আজকে আমি একটা অনুষ্ঠান বাড়ির মতো ঝিরি ঝিরি আলু ভাজা, যে আলু দেয় সেই আলু ভাজাটা করে দেখাবো। এখানে একটা বড় সাইজের আলু গ্রেট করে ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে জলটাকে ভালো করে চেপে চেপে নিংড়ে নিয়েছি। এখানে চিড়ে আছে, এখানে বাদাম আছে, এখানে কারি পাতা আছে, বিট লবণ আছে, আর আছে সাদা তেল। চলো বন্ধুরা শুরু করে দিই। প্রথমে আমি বাদামগুলোকে আর কারি পাতাটাকে ভেজে তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি, একটু তেল বেশি পরিমাণেই লাগবে। আমি কারি পাতাটাকে ভেজে তুলে নেব। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি চিড়েটাকে ভেজে নেব। এটা কিন্তু শাকা তেলেই করতে হবে, অল্প তেলে হলে শুন বেশি একটা ভালো হবে না। এবার আমি গ্রেট করা আলুটাকে দিয়ে দেব। আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুব সিম্পল একটা, খেতে এত ভালো লাগবে, বারে বারে মনে হবে যেন আরো খাই আরো খাই। আলু ভাজাটা এবার মিশিয়ে নেব। এবার আমি সব কিছু মিক্সিং করে নিচ্ছি। আলুতে একটু লবণ দেওয়া ছিল যখন জলটা, আর এবার চিড়েতে সামান্য একটু লাগলে লাগতে পারে। আমি বিট লবণ ছড়িয়ে দিচ্ছি একটু। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।